আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমাদের কলেজে এবং বোর্ড পরীক্ষায় প্রায় এরকম প্রশ্ন এসে থাকে যে তৃতীয় কক্ষপথের জন্য বা চতুর্থ কক্ষপথের জন্য কতগুলো ইলেকট্রন সম্ভব তা কোয়ান্টাম সংখ্যা মোতাবেক বের করে দেখাও। তখন আমরা ধাপে ধাপে তা বের করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে সহকারী, তারপর চৌম্বক, তারপর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এভাবে বের করে থাকি। আজ দেখব ফসফরাসের 13তম ইলেকট্রনের জন্য এর কোয়ান্টাম সংখ্যা NLMS এর মান বের করা। এর জন্য প্রথমে আমাদের তেরোতম ইলেকট্রনের অবস্থানটি কোথায় আছে সেটি খুঁজে বের করতে হবে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, অর্থাৎ এটি হচ্ছে হুন্ডের নীতি মোতাবেক ইলেকট্রন বিন্যাস। এখন খুঁজে বের করতে হবে যে ফসফরাসের 13তম ইলেকট্রনটি কোথায় রয়েছে। এটি হচ্ছে ফসফরাসের 13তম ইলেকট্রন এবং এটি হচ্ছে px অরবিটাল। আমরা জানি spdf এর আগে যেই মানটা থাকে সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এখানে p এর আগে 3 রয়েছে। সুতরাং n এর মান হচ্ছে 3, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, l এর মান নির্ভর করে n এর উপর, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। l এর মান শূন্য থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ n এর মান যদি 3 হয় তাহলে n এর মান হবে 0, 1 এবং 2। 13তম ইলেকট্রনটি থ্রিপিতে রয়েছে। এখানে p এর মান হচ্ছে 1, সুতরাং আমরা জানি যে p সমান l, তাহলে l এর মান 1, সুতরাং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1। আমাদের m বের করতে হবে। তেরোতম ইলেকট্রনটি পি এর প্রথম অরবিটালে আছে, তাহলে এম এর মান -1। এস অথবা স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করতে হলে আমাদের একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে অরবিটালে ইলেকট্রন যদি সিঙ্গেল আকারে, অর্থাৎ ইলেকট্রন যদি সিঙ্গেল আকারে থাকে তাহলে সেটি হবে +12, আর যদি সিঙ্গেল আকারে না থাকে তবে প্রথমটির ক্ষেত্রে হবে +12 এবং এর পরেরটির ক্ষেত্রে হবে -12। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে ফসফরাসের 13তম ইলেকট্রনে যে ইলেকট্রনটি রয়েছে সেটি হচ্ছে সিঙ্গেল, সুতরাং এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে +12। তাহলে আমরা আমাদের n, l, m, s এর মান পেয়ে গেলাম। n এর মান 3, l এর মান 1, m এর মান -1, আর s এর মান +12।